সাতাশে রাত গতকাল ছিল এবং আলহামদুলিল্লাহ হয়তো আর যদি আল্লাহ আয়াতন তৈব আমাদের সবাইকে দেন তাহলে হয়তো হাতে আরও দু তিন দিন আছে আমাদের আমাদান এখনও রয়েছে কিন্তু অনেক মসজিদে আমরা হয়তো দেখেছি গতকালকে কোরআন খতম হয়ে গেছে তার মানে কি আর তারাবি পড়া লাগবে না তার মানে কি আর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে না এই সব বিষয় নিয়ে এবং পাশাপাশি ঈদ কিন্তু ইনশাল্লাহ এই উইকেই হবে কি কি করণীয় আছে মা বাবা হিসাবে গার্জেন হিসাবে কি কী রেসপন্সিবিলিটি আছে স্পেশালি আমাদের ইয়াঙ্গার জেনারেশন আমাদের ছোট ভাই বোনেরা যখন ঈদ সেলিব্রেশন করে আমরা দেখি অনেক সময় কমপ্লেনও পাই নেবারহুড থেকে নেইবার কমপ্লেন করেন সো এই বিষয়ে মা বাবার কী দায়িত্ব আছে কমিউনিটি হিসাবে আমাদের কি দায়িত্ব আছে অ্যান্ড স্পেশালি অ্যাজ মুসলিমস আমাদের কি রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দি সারাউন্ডিং টুয়ার্ডস আর নেই বাই দি সোসাইটি দি উই লিভিন এই সব বিষয়ে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবো পাশাপাশি রমদান এসেন্সিয়াল কিন্তু একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মাসালামসাইল কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আপনারা কল করতে পারেন এবং সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ জেনে নেবেন উপস্থিত অতিথির কাছ থেকে আপনাদের উত্তর পাশাপাশি আরেকটি রিমাইন্ডার দিতে যাচ্ছি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট যেটি হচ্ছে চ্যানেল এস এর ইউনিক প্রজেক্ট আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে টোয়েন্টি সিক্স লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে ফর ইনস্ট্যান্স ইফ ইউ বাই টোয়েন্টি সিক্স পাউন্ড ইচ লাইভ অ্যাপিল আই এম গেটিং ওয়ান পাউন্ড এভাবে যদি আপনারা যদি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পাউন্ড করে দেন তাহলে প্রত্যেকটি চ্যারিটি লাইভ অ্যাপিল কিন্তু টেন পাউন্ড করে পেয়ে যাচ্ছে ইনশাআলা আপনারা যেভাবে বিগত দিনে ডোনেশনগুলি অব্যাহত রেখেছেন ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আবারও আপনি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম আজকে আমি শুরু করতে চাই আলোচনা একটু ভিন্নভাবে অনেক মসজিদ কিন্তু আমরা শুনেছি দেখেছি উইদিন দ্য লোকালিটি নেইবারহুড বা অন্য অন্য শহরে সাতাইশে রাতেই কিন্তু গত রাতে কোরআন কিন্তু খাতাম হয়ে গেছে পুরো থার্টি জুজ এখন দায়িত্ব কি এখানেই আসি শেষ এশার নামাজ কি আর আমরা পড়তে যাব না আর কি তারাবি পড়া লাগবে না এই বিষয়ে যদি আপনি একটু শুরুতে আলোচনা করেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ওসাহবিহি ওমান ওয়ালা ওয়াত আহদাহু আমাদ সুম্মাদ সম্মানিত ভাই এবং বোনেরা যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন রমাদানের মধ্যে যে স্পিরিটটা ছিল আমাদের মধ্যে বরকতময় মাসে এই স্পিরিটটা কিন্তু আমরা রমাদানের বাইরে নিয়ে যেতে হবে রমাদান আসছে আমাদের জীবনে আমাদের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসার জন্য আমাদের উঠা বসা চলাফেরা লেনদেন এবং হাত আমাদের এবাদতের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসার জন্য এবং এই স্পিরিটটা আমরা দেখেছি রামাদানে মাসাল্লাহ অনেকেই মসজিদে এসেছেন যারা সাধারণত মসজিদে আসেন না তারা মসজিদে এসেই মসজিদটাকে ভরপুর করে দিয়েছেন এই স্পিরিটটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে রামাদান চলে যাওয়ার পরেও امام <سؤال> سفيان الثوري رحمه الله عليه اتنت بئس القوم الذين لا يعرفون الله الا في رمضان زي দুর্ভাগ্যে দুর্ভাগ্য এরই যে যারা আল্লা রবুল ইজ্জতকে শুধু রামাদানেই চিনল আল্লাহ রব্বুল ইজতকে শুধু রামাদানের এই বরকতময় মাসে এবাদত করল আল্লাহ রব্বুল ইজ্জত কি রামাদানের বাইরে এবাদতের উপযুক্ত নন এই প্রশ্নটা নিজের কাছে রাখতে হবে যে আমরা রকম এই কমিটমেন্ট আমাদের আমরা প্রবল বেগেই এবাদত করেছি এই কমিটমেন্টটা কিন্তু রমাদান পরেই আমাদের মধ্যে থাকতে হবে যেরকম কোরআনের সাথেই মাসা আল্লাহ অনেকেই গভীর একটা সম্পর্ক আমরা স্থাপন করেছিলাম রমাদানের মধ্যে এই সম্পর্কটা কিন্তু রমাদানের বাইরে নিয়ে যেতে হবে হ্যাঁ সাতাইশ তারিখ পর্যন্ত আমরা কোরআন শুনেছি যারা ইমামদের পিছনে নমাজ পড়েছি আমরা ইমামদের সাথে শরিক হয়েছি এই কুরআনটা শুনলাম অনেকেই আমরা কুরআন খতম করেছি এই কোয়ালিটিটা এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা রমাদানের বাইরে নিয়ে যেতে হবে এই যে আল্লাহ রব্বিজত আমাদেরকে এই প্রবল একটা দিয়েছিলেন রামাদানে এই কমিটমেন্টটা দিয়েছেন আল্লাহ রব্বুল ইজতের কাছে দোয়া করা প্রয়োজন আমি মনে করি যে আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে থৌফিক দান করুন এই কমিটমেন্টটা যাতে করে আমরা রমাদানের বাইরে নিয়ে যেতে পারি আলা কিন্তু এখন হচ্ছে কথা হচ্ছে আমি বাইরে যাওয়ার আগে আমি এটাকে বলতে চাচ্ছি সাথে অনেক সব মসজিদে নাহমদুলিল্লাহ চাইন্ডিজ সিন কিন্তু ইন্ডো পাক সাব কন্টিনেন্টে এবং সামি মেসা ইন দিস কান্ট্রি যারা রান ও ম্যানেজ বা ইন্ডো পাক কন্টিনেন্ট তারা কিন্তু দেখেছি সাতাইশে রাতে কিন্তু কোরআন কিন্তু অনেক হাফাজরা খতম করে ফেলেছেন অনেক মানুষের ধারণা আছে যে আপনি দেখবেন আমরা দেখেছি দেশেও কিন্তু আপনি সাতাইশের পরে কিন্তু আবার আঠাইশ তো আছে সম্ভবত ত্রিশ থাকতে পারে তো কিন্তু মানুষের যে ফুটফলটা কিন্তু কমে যায় মানে দেখাই যায় না এবং শোনা যায় না খতম তো হয়ে গেছে শুনে ফেলেছি তো ইভেন রমাদানের বাইরে তো এখন এটা পরের প্রশ্ন কিন্তু রমাদান তো এখন আরো দু তিন দিন আছে তো এই অবস্থায় এখন যারা বলে আমি তো খতম করে ফেলছি শুনে ফেলেছি তার কি দায়িত্ব এখানেই শেষ না ফরজ নামাজ তো রয়ে গেছে তেরাবি তো এখনও রয়ে গেছে মানে আমরা যে মসজিদে আসতেছি থেরাবি পড়ার জন্য উদ্দেশ্য থাকবে যে আমি তো থেরাবির নমাজটা পড়ি এই উদ্দেশ্যেতে আমি আমরা মসজিদে আসব ইনশাল্লাহ এবং এশান নমাজটা পড়ব এখন যদি আমাদের উদ্দেশ্য হয় যে আমরা মসজিদে আসব শুধু কুরান খতম শোনার জন্য তাহলে আমাদের মূল মকসুদ যেটা মূল উদ্দেশ্যটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না অথবা আমাদের উদ্দেশ্যটা থাকতে হবে যে আমরা মসজিদে আসব তারাবিটা পরব এশার নমাজ তো অবশ্যই পড়বো হ্যাঁ বাজামাত আমরা অবশ্যই পরবো এবং এই যে তিন চার দিন বাকি আছে তিন দিনের মতো বাকি আছে আমরা মসজিদে জয়েন করবো এবং ইমাম সাহেব যে সুরাগুলা দিয়ে পড়বেন কোরআনের বাইরে না তো এগুলো কোরআনের ভিতর থেকে এগুলো পড়বেন আমরা জয়েন করবো ইনশাআল্লাহ তবে আপনি যেটা বললেন যে অধিকাংশ মসজিদে যেটা হয় হাসাতান উপমহাদেশের লোকদের স্থাপিত যে মসজিদগুলা যে আমরা সাতাইশ তারিখ পর্যন্ত আমরা কোরআনটাকে কমপ্লিট করি আসল হচ্ছে যে কোরআনটাকে কিন্তু কমপ্লিট যদি করতে হয় তাহলে শেষ রান পর্যন্ত নিয়ে যাওয়া উত্তম যেটা অনেক মসজিদে হয়ে থাকে তবে অধিকাংশ মসজিদে সাতাইশ তারিখ পর্যন্ত একটা কাস্টম হয়ে গেছে এই কারণে যে আমরা অনেকেই মনে করি যে সাতাইশ তারিখ কিন্তু লেইলাতুল খদর এবং আমরা এই মঠটাকে ভালোভাবে পাকড়াও করে ধরেছি যে সাতাইশ তারিখই লেইলাতুল খদর এবং লেইলাতুল খদরের আগেই কোরআনটাকে কমপ্লিট করতে হচ্ছে এবং আসলে এটা ঠিক না আমাদের কোরআনটা যদি কমপ্লিট করতে হয় তাহলে পুরো মাসটা মানে ঈদের খবরটা পাওয়ার আগ পর্যন্ত পর্যন্তই কমপ্লিট করা ভালো কেউ পর্যন্ত করতে চাইলে এতে কোনো বাধা নাই তবে এটা ইয়ে আপনি যেটা বললেন যে একটা সমস্যা দেখা যায় যে অনেক মানুষ কিন্তু কমে যায় মসজিদ থেকে এরা ভাবে যে খতম তো হয়ে গেছে এখন আর আসলেই চলবে এরকম একটা চিন্তাধারা হয়ে গেছে আচ্ছা তো এখন এই যে বাকি দুই তিন দিন আছে আমি অন্য প্রশ্ন যাওয়ার আগে জাস্ট একটু সাইন যারা এখন সাতাইশের আলহামদুলিল্লাহ মসজিদ কিন্তু প্রতি আই আই বিলিভ প্রতিটা মসজিদ কিন্তু আগে গতকালকে বা গত রাতে কিন্তু ফুল প্যাকড ছিল এই যে কনসেপ্ট বা এই যে মানুষ আলহামদুলিল্লাহ যে মসজিদগুলোকে প্যাকড রেখেছে এইটাকে কীভাবে কন্টিনিউ করা যায় কি করণীয় আমাদের হাউ শুড উই ইন শো দ্যাট আমাদের মসজিদে খালি সাতাইশে রাত না গোয়িং আ হেড এরকম অবস্থায় যেন আমরা পাই যে মসজিদগুলো মাসাল্লাহ ইটস ফুল প্রথমতে যেটা করতে হবে যে আল্লাহ রবুল কাছে আমাদের প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমি রমাদানে এত কমিটেড ছিলাম এই কমিটমেন্টটাকে আমি রামাদানের বাইরে নিয়ে যেতে পারি প্রথমে আল্লাহ রবুল কাছে দোয়া করতে হবে যে ইয়া আল্লাহ আমার এই কমিটমেন্টটাকে অতিবাহিত রাখো যে আমি রমাদানের পরে এই কমিটটা কমিটমেন্ট নিয়েই আমি এবাদত করতে পারি তো প্রথমে দোয়া করতে হবে এরপরেই আমাকে নিজে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যারা রমাদানে আমি আমার মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখলাম এবং এই কমিটমেন্টটা আমি আল্লাহ রুবুল ইজতকে দেখালাম কিন্তু রমাদানের পরে দেখা যায় যে না আমি মসজিদে রীতিমতে আসতেছি না কুরানটাকেও পড়তেছি না ভালোভাবে হাদিস পড়তেছি না আল্লাহ রসুলের জীবনী নিয়েও গবেষণা করতেছি না মানে এটা ভালো লক্ষণ না আমাকে এগুলা ভালোভাবে বাস্তবায়ন প্রয়োগ করতে হবে আমার জীবনে এরকম আমি রামাদ করেছিলাম এবং দেখা যায় যে অনেক সময় বছরে কিন্তু ওই শেলফের একদম উপর থেকে কিন্তু কোরআন একবারই বের হয় এবং আবার রমাদান শেষ হলে ওই শেলফের আবার এমন মানে অবস্থায় রাখা হয় যে আর ওখানে হয়তো ইজিলি অ্যাক্সেসেবল না ই নিড সাম সাম অফ সাপোর্ট ইভেন রিচ টু কোরআন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনার কথাই বোঝা গেলো যে কোরআনকেও আমরা যেন ঘরের শেলফের মধ্যে একটি অ্যাক্সেসেবল জায়গায় রাখি যেভাবে ক্লারিফাই করেছেন এবং আমি আপনার কাছে আরও বিস্তারিত জানব রামাদানের পরের অংশগুলি এবং স্পেশালি ঈদ নিয়ে আমাদের আলোচনা কিছু হবে বা ইনশাল্লাহ প্রথমে আমরা এখন কল নিয়ে নিই তারপর ইনশাল্লাহ আপনার কাছে ফিরে আসছি প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন চমৎকারভাবে সেক্ষেত্রে রয়েছেন কিন্তু বর্ণনা করছিলেন কে রামাদানের আমারগুলিকে কীভাবে ধরে রাখতে হবে এবং রামাদান পরেও

Okay. Can you please just uh, clarify the meaning to that, please? Right? Okay. And any other question? Uh, that's all. Please. Okay. Thank you very much for Thank asking. You very much. Ali. Inshallah. Or well, Sheikh will answer the question. Sheikh, the first question about the meaning. The meaning of this supplication, my dear sister, uh, and it's a very good supplication, uh, and the more correct pronunciation for this invocation is, Allahumma ajirni minan nar. Or you can say, Allahumma ajirna al-nar," And it means that you are invoking to Allah to save you from the severe torment of Jahannam. So if we were to literally translate that, it means, Oh Allah, save me from Jahannam. That is the literal translation. But the in depth meaning of that is you're asking Allah with all of His names. The moment we say, Allahumma, we're actually calling Allah with all of His asma wa sifat ar rahman ar rahim al malik. So it's an amazing dua that you are making. Allahumma ajirna, oh Allah, save us from the severe torment that awaits us. So it's an amazing dua, inshallah uh, and I hope all of us can learn this dua, especially in the month of Ramadan. Um, I hope that answers your question, inshallah. And if you do have any other question or any more question, please feel free to call us back. Our studio number is zero two eight five two three four triple one. Now I've got a follow up question with that dua. Um, just if you can clarify, who can say ajirni and ajirna? Mm, so ajirni. Is uh, if you study Arabic grammar, it is the ya and nisba towards yourself. So you're okay. making du'a on behalf of yourself. The moment you say okay. ajirina, you're making du'a on behalf of other people as well, and that is a diplomatic thing to do. Why? Because the moment you're making du'a for other people, uh, the angels say wala mithlin and for you applies the same. So the angels are making du'a for you. So yes, it's absolutely fine to make du'a for yourself, and you can be selfish when you're supplicating <laughs> to Allah. But uh, imp what's more important and uh, I think it's, it's more effective is when you're making dua for others. Not only are you making dua for them, the angels are making dua for you, and the dua is actually given uh, to yourself. So moving forward, uh, and, and, and as we come to the end of Ramadan, we make this dua Allahumma innaka afuun, tuhibbul Instead of saying, for anni, we, it is better for us to say faa for anna why are you making dua for yourself your friends your relatives your kith and kin and all of the ummah um, now the thing, the other thing that we um, see from here is as muslims and i think the concept here of unity of brotherhood of sisterhood is all about collectiveness it's all about one ummah So. It will be unfair for us only to, or as you rightly use mm -hmm. the word, selfish, uh, to use only ourselves, rather than we can use the collective of, in, in, in including everyone mm -hmm. uh, and the whole nation, and especially those brothers and sisters, perhaps those have been afflicted, affected, mm -hmm. and may not be even fortunate like us, the mm -hmm. position and the ni'mah that we are enjoying in Ramadan. Mm -hmm. uh, perhaps they are not. So I think, uh, as you have rightly mentioned, that we should. Be open in terms of mm. dua and use everyone and include everyone. Excellent. Now, returning back to our conversation, with regards to the amal that we have done in the month of Ramadan. Now, alhamdulillah, we have practiced a lot of different amal from mm. Afkar to salah to reading Quran. Now, in Ramadan, perhaps not everyone had the opportunity to contemplate the Quran to understand it. Akhon Ramadan er pore Quran bhujar jekti jodi amra planning kori. দেখেন রমাদানটা হচ্ছে কিন্তু কোরআনের মাস যেটা আমরা শুনে আসছি এবং আমাদের ইমাম যারা আছেন মসজিদের মেম্বর থেকে এই কথাটা কিন্তু আমাদের সামনে বারবার তুলে ধরেছেন যে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস এবং রমাদান হচ্ছে যে এই মাস যে মাসে আমরা কোরআনের সাথে ভালো সম্পর্ক দৃঢ় সম্পর্ক আমরা স্থাপন করবো ইমাম আহমেদ ইবনু হাম্বল আপনি জানেন যে উনি হাদিস জগতে হাদিস বিশারদ ছিলেন ওনার ফিল্ডটা ছিল হাদিসে যখন রমাদান মাসটা আসতো ওনার ব্যাপারে বলা হয়েছে কেন ইয়াফির রুমিন কেরা আতিল হাদিস উনি ওনার হাদিসের গ্রন্থগুলাকে বন্ধ করে দিতেন এই হাদিসগুলা নিয়ে লেখাপড়াকে বন্ধ করে দিয়ে কোরআনটাকে নিয়ে উনি বিজি হয়ে যেতেন কোরআনের উপর ফোকাস দিতেন মানে এটা থেকে আমরা যে ফায়দা কিংবা শিক্ষা নিতে পারি যে রামাদান মাসটা হচ্ছে কুরআন নাজিলের মাস অতএব আল্লাহ কুরানটাকে সহজ করে দেন রমাদান মাসে এবং এই সম্পর্কটা যে আমি স্থাপন করলাম রমাদানের মধ্যে এই সম্পর্কটা কিন্তু আমাকে বাইরে নিয়ে যেতে হবে এবং বাইরে নিয়ে যেতে হলে আমাকে একটা প্ল্যান করতে হবে যেটা আপনি বললেন যে প্ল্যান কিন্তু করা অত্যন্ত জরুরি যে আমি হয়তো নামাজে অনেক দিন ধরে আমি আলামতারাকফাফল ইলা ফিকুরশন খুলার ফালা এগুলো আমি পরে আসতেছি যেগুলো মুখস্থ করেছি ছোটোবেলায় এগারোটা সুরা এরকম পরে আসছি কিন্তু দেখা যায় যে আমার বয়স কিন্তু ত্রিশ চাল্লিশ পঞ্চাশ পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে গেছে আমি কিন্তু সেই সুরাগুলো এখনও পড়তেছি না এটা কিন্তু ভালো লক্ষণ না আল্লাহ রব্বিজাত আমাকে থৌফিক দিয়েছেন দুনিয়াবি সব জিনিসে কিন্তু দেখা যায় আমরা সবাই খুবই স্মার্ট মানে এগুলা লেনদেনের ব্যাপারে আমরা আমাদের মুঠেই বেশ কম না কিন্তু যখন দিনের কিছু বিষয় আসে কোরআনকে নিয়ে আমরা যদি সময়টা কাটাইতাম যেরকম আমরা দুনিয়াই নিয়ে ব্যস্ত তাহলে দেখা যেত যে আমাদের কোরআনের সাথে বিশাল একটা সম্পর্ক হয়ে যেত তো প্ল্যানিংটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমরা রমাদানে কোরআনটাকে খতম করেছি এবং রাইটফুলি আমরা খতম করেছি কিন্তু প্রথমটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না কোরআনটা বোঝা যেটা আমরা আগ থেকেই বলতেছি যে নাজিল হয়েছে বুঝার জন্য এবং আমরা বুঝতে পারলে পরে আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো এবং প্রয়োগ করতে পারলে জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে অসংখ্য ধন্যবাদ আশা করছি ইনশাল্লাহ হ্যাঁ ওয়াজ ইজি অ্যান্ড ই ওয়াজ কোয়াইট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল আশা করছি আমরা যেন আল্লাহ তৌফিক দেয় যেন আমরা রমাদান পরেও যেন এটা যেন কন্টিনিউ করি আসবো আমরা আরও আলোচনায় কিন্তু তার আগে লাইনে যাচ্ছি কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা থাকে আরকি বাচ্চারা বা বউ বাচ্চা যারা এই কুরআন শরীফের সব কি ওই মুদার কাছে যায় বা ওই মুর্দার আমল নামায় কি যুগ হয় আর আমরা যে বাচ্চারা কোন জিনিস করলে যে আমরা আব্বা বা আম্মা যারাও মারা গেছেন তারা ঠিক আছে বুঝে গেছে স্পষ্ট স্পষ্ট আর কোন প্রশ্ন প্রশ্ন ওকে অসংখ্য ধন্যবাদ সাহেব উত্তর দিচ্ছেন জি সাহা একজন মানুষ দুনিয়াই থেকে বিদায় নেওয়ার পরে ওনার পক্ষ থেকে যদি কেউ কুরআন পরে এই যে সওয়াবটা ওনাকে বক্স করে দিতে চান যেটা আমাদের উপমহাদেশে বলা হয় যে ওনার কাছে পৌঁছে দিতে চান এইরকম এই এইরকম কোনো হাদিস আসে নাই আল্লাহ রসুলের কাছ থেকে কেউ যদি কুরআন শরীফ পরে ওনার ছেলে মেয়ে উনি বাবা হিসাবে কিংবা মা হিসাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন তারা ভালো কাজ করতেছেন যদি এই নিয়তে আপনি বলেন তাহলে অবশ্যই উনি সবের একটা অংশ পাবেন যে হাদিসটা অত্যন্ত মশহুর আমরা অনেকবার শুনেছি যখন একজন মানুষ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে নে ওনার তিনটা কাজ কিন্তু এই জীবনে জারি থাকে মানে ওনার আমল নামাটা কিন্তু বন্ধ হয়ে যায় দুনিয়াই থেকে বিদায় নেওয়ার পরে কিন্তু তিনটা কাজ কেউ যদি করে যে তিনটা কাজ বলবো ইনশাল্লাহ এইগুলা করলে পরে উনি দুনিয়াই থেকে বিদায় নেওয়ার পরে ওনার নামায় আমলে এই সাপগুলা দেওয়া হবে এর মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে ওয়ালাদুন সালেহ যে নেক্সট সন্তান মেয়ে কিংবা ছেলে রেখে গেলে তারা যদি ভালো ইবাদত করে তারা নমাজ পড়ে দিনের খেদমত করে কোরআন পড়ে তাহলে বাবা হিসাবে মা হিসাবে আপনি অবশ্যই একটা অংশ পেয়ে যাবেন তবে কেউ যদি কোরআন এই নিয়তে পড়ে যে আমি কোরআন পড়তেছি এক কতম করব আমার মার কিবা বাবার মাগ ফেরাতের জন্য কিবা ইসালে সোয়াব যেটা আমরা শুনে থাকি সাধারণত এই রকম কোনো খাস হাদিস নেই এই ব্যাপারে একটা হাদিসে আসছে যে ইম ইনামিমাইল হাকুল মুক মিনামিনিহি ওয়া হাসানিহি যে একজন মানুষ নেই থেকে বিদায় নওয়ার পরে যে যখন উনি বর্জঘর জিন্দেগিতে যাবে তে উনি সেই সেই জীবনটা শুরু যখন করবে তখন উনি দেখতে পাবে যে উনি ভালো ভালো কাজ করেছে এই কাজগুলার ফলটা উনি দেখতে পাবে এর মধ্যে মুসহাফান ওয়ার্রাসাহু একটা কথা আসছে এখানে যে যারা কোরআনটাকে ইন্তসার করেছে বিতরণ করেছে কোরআনের খেদমত করেছে এইরকম যদি হয় তাহলে উনি এটার সাব পাবে তবে সাধারণত কোরআন পরে এইরকম মৃত্যু ব্যক্তিকে বক্স করা কিবা দিয়ে দেওয়া এই রকম শূন্যতে আল্লাহ আলম আমার জানা মতে এই রকম নেই তবে আমরা সাধারণত কোরআন পরেই ভালো ভালো কাজ করে আমরা হাত তুলে দোয়া করতে পারি মৃত্যু ব্যক্তির জন্য যে আল্লাহ রব্ব ইজত তাকে জান্নাত নসিব করেন এইরকম এগুলা ঠিক আছে বিল্লাহিতা আর 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 বাকি দুটি কি আছে তিনটি বলেছেন যে আপনি তো একটি ক্লারিফাই করেছেন বাকি দুটি কি কি আছে যে হাদিসটা বলতেছিলাম যে অত্যন্ত মশহুর হাদিস অনেকেই এই হাদিসটা জানেন শুনে আসতেছেন যে একজন মানুষ দুর্নৈতিক থেকে বিদায় নেওয়ার পরে তার নামায় আমল কিন্তু বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস যেটা হাদিসে আসছে যে তিন জিনিস ব্যতীত প্রথমটা হচ্ছে যে যারা সদকায় সদকা দে যারা গরিব দরিদ্রকে সাহায্য করে কিংবা মাদ্রাসা মসজিদগুলা প্রতিষ্ঠানে সাহায্য করে এই জিনিসটা কিন্তু থাকবে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান মসজিদ থাকবে যতদিন পর্যন্ত মানুষ এটা থেকে ফায়দা নেবে আপনি একটা অংশ পাবেন এরপরে যেটা আসছে যে ইলমুন ইউনতাফা বিহি যে আপনি দুনিয়াইতে থাকতে আপনি দিন সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন কুরআনটাকে বিতরণ করেছেন আল্লাহর হাদিস আল্লাহ রসুলের হাদিসগুলোকে আপনি চর্চা করেছেন ওপরকে চর্চা করার জন্য তাকিদ দিয়েছেন রকম যদি হয় তো অবশ্যই আপনি দুনিয়াই থেকে ইনশাল্লাহ একটা অংশ পাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আরেকটা জিনিস আমি ক্লারিফাই করতে চাচ্ছি করান কিন্তু আসছে কিন্তু জীবিত মানুষের জন্য তাহলে এই যে কনসেপ্ট কোরআনটা পড়া মৃত মৃত তো সে শুনছে তার উপরে তো কোনো ইম্প্যাক্ট হচ্ছে না কারণ কোরআন তো আসছে জীবিত মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য তো এই কনসেপ্টটা কীভাবে আমরা মানুষকে মানে ক্লিয়ার করতে পারি যে হাউ ডু এক্সপ্লেন টু দেম এর জন্য তো হাদিসে আসছে যে যখন একজন মানুষ চক্রাতুল মৌথের অবস্থায় মানে উনি শেষ মুহূর্তে চলে আসছেন উনার এই যে মৃত্যুর কষ্ট থেকে উনাকে একটু ইয়ে করার জন্য আপনি পড়তে পারেন যেটা অনেক উলামা হাদিসটাকে সনদের ক্ষেত্রে দুর্বল মনে করলেও অধিকাংশ ওলামা ইকরাম মনে করেন যে না এতে কোনো বাধা নেই কারণ উনি জীবিত আছেন সুরাইয়াসিন পড়ার এই ফজিলত রয়েছে বিদায় আপনি পড়তে পারেন কখন উনি যখন জীবিত আছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরকম কোন হাদিস নেই যে আপনি কিবা এরকম কোন কথা নেই যে আপনি ওনার উপর পড়বেন কিবা পড়া জায়েজ আছে কিনা দুনিয়াতে থাকতে আপনি পড়তে পারেন এতে কোনো কথা নাই আল্লাহু আকবার অসংখ্য ধন্যবাদ আশা করছি প্রিয় কলার আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন একটা রিমাইন্ডার দিতে যাচ্ছি রমজান ফ্যামিলি কমিটমেন্ট আপনারা যদি কোনো ধরনের ডোনেশন থাকে ডোনেশন করতে চান আপনারা ফিউ ফ্রি টু কল ইন টু লাইন ও টু ওয়েট ফাইভ টু থ্রি ওয়ান ট্রিপল সিক্স আমাদের ডোনান অ্যাডভাইজাররা বসে আছেন আপনাদের কল নেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাই মোর দেন হ্যাপি টু আনসার ইয়ার কোয়েশ্চেন সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার সঙ্গে ফিরে আসছি ইনশাল্লাহ ছোট্ট কিছুক্ষণের মধ্যেই আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম